Hello everyone, welcome to SolidWorks tutorial. আজকে টিউটোরিয়ালে আমরা স্কেচ বারের যে পলিগন, ফিলেট, চ্যাম্পার, ট্রিম অথবা এক্সটেন্ড, অফসেট এই টুলসগুলোর ব্যবহার দেখাবো। আশা করি সবাই খুব সহজে বুঝতে পারবেন। তাহলে চলুন দেখি আমরা এই টুলসগুলোকে কীভাবে ইউজ করতে পারি আমাদের ড্রয়িংয়ে বা আমাদের ডিজাইনে। সো সবার প্রথমে হচ্ছে আমরা জানি যে আমাদের সলিডওয়ার্কসের ক্ষেত্রে আমাদের সবার প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে একটা একটা প্লেন সিলেক্ট করে নিতে হয়। সো যে প্লেন আছে আমরা ড্রয়িংটা করব। সো আমি সবার প্রথমে একটা প্লেন সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে, অথবা হচ্ছে আমি যদি এখানে স্কেচে ক্লিক করি তাহলে আমার কাছে সবগুলো প্লেন চলে আসবে। সো আমি এখান থেকে হচ্ছে প্লেন আমি সিলেক্ট করবো যে প্লেন আছে আমরা আমার ড্রয়িংটা করতে চাই। সো আমি টপ প্লেনটা সিলেক্ট করলাম, দেন এটা আমার সামনে নর্মাল হিসেবে চলে আসছে, এদিকে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। নাও সো আমরা হচ্ছে আজকে দেখাবো যে এই টুলসগুলো। সো সবার প্রথমে হচ্ছে পলিগন। সো একটা পলিগন ড্র করার জন্য এই যে এখানে দেখুন আমাদের পলিগন আইকনটা আছে। সো আমি যখন পলিগনে ক্লিক করব দেন আমাদেরকে সেন্টার পয়েন্টটাকে ডিফাইন করে দিতে হবে। সাপোজ এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। নাও সাপোজ আমি হচ্ছে একটা আগে ড্রয়িং করলাম, সো আমাদের একটা পলিগন ড্র হয়ে গেলো। নাও আমরা জানি পলিগনে অনেকগুলো সাইড থাকবে, এখানে আছে, এখানে যেরকম আছে, এখানে যে দেখুন এখানে হচ্ছে ছয়টা সাইড আছে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের যদি হচ্ছে পাঁচটা লাগে অথবা চারটার প্রয়োজন হয় অথবা হচ্ছে আরও ছয়টা সাতটার এর বেশি প্রয়োজন হয় তো এখান থেকে হচ্ছে আমরা সেটা সিলেক্ট করে দিতে পারি। তারপর আমরা জানি যে হচ্ছে পলিগন হচ্ছে দুই ধরনের দিতে পারে, একটা হচ্ছে ইনস্ক্রাইবড সার্কেল আর একটা হচ্ছে সার্কামস্ক্রাইবড সার্কেল। সো আমাদের এখন আমরা যেটা ড্রয়িংটা করেছি সেটা হচ্ছে ইনস্ক্রাইবড সার্কেল। সো সার্কামস্ক্রাইবড হলে মানে সার্কেলটা হচ্ছে এটার বাইরের দিকে থাকবে। সো এই দুই ধরনের হচ্ছে পলিগন হইতে পারে। এখান থেকে ইচ্ছা করলে আমরা এই এটার ডায়াটা, সার্কেলের ডায়াটা আমরা ডিফাইন করে দিতে পারি। সাপোজ সার্কেলের ডায়া হচ্ছে 50। সো সেই 50 ডাই অনুযায়ী একটা পলিগন ড্র হয়ে গেল। সো এখান থেকে আমরা ইচ্ছা করলে আমাদের ডাইমেনশনগুলোকে বা আমি রাইট বাটন করে সিলেক্ট করলাম, ইচ্ছা করলে এখান থেকে আমরা স্মার্ট ডাইমেনশনের মাধ্যমে সাইডের ডাইমেনশনগুলোকেও ডিফাইন করে দিতে পারি। সাপোজ 24। সো এভাবে হচ্ছে আমরা একটা পলিগন ড্র করতে পারি। দেন আমাদের যেটা আসে সেটা হচ্ছে ফিলেট। সো ফিলেট একটা খুবই ইম্পর্টেন্ট একটা টুলস এবং খুবই প্রয়োজনীয় একটা টুলস। সো ফিলেট ড্র করার জন্য বা ফিলেট আঁকার জন্য আমি সব একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিচ্ছি আমার ইচ্ছে মতো ডাইমেনশন অনুযায়ী। ওকে সিলেক্টেড। নাও ফিলেট এই যে দেখুন আমাদের ঠিক পলিগনের পাশে আছে ফিলেট টুলসটা আছে। সো ফিলেট করার জন্য আমি ফিলেট প্রথমে সিলেক্ট করলাম, দেন এখানে দেখুন আমাদের এখানে কী চাচ্ছে। সো আমাদের যেই সাইডটাতে হচ্ছে আমরা ফিলেটটা করতে চাই সেই সাইডটাকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি সাপোজ এই কর্নারটাকে হচ্ছে আমি ফিলেট করব। সো আমি দুইটা সাইড সিলেক্ট করে দিলাম। নাও এখান থেকে হচ্ছে আমি আমার ডায়ামিটারটা বা সরি রেডিয়াসটা, এই ফিলেটটা কত রেডিয়াসের হবে সেটা এখান থেকে আমি ডিফাইন করে দিতে পারি। সাপোজ ফিলেটটা হচ্ছে আমাদের হবে 20 mm। সো 20 লিখে আমি এন্টার প্রেস করলাম, দেখুন এই যে আমাদের এখানে প্রিভিউতে দেখাচ্ছে যে 20 mm একটা রেডিয়াসের একটি ফিলেট। সো আমি যদি এখানে ওকে করে দিই দেন এটা ফিলেট হয়ে যাবে। সো এখানে ডাইমেনশনটা শো করতেছে আর হচ্ছে 20 mm। সো আমি যদি আরেকবার সিলেক্ট করি দেন এখানে আমাদের ফিলেটটা হয়ে গেছে। সো ফিলেটের পাশ সাথেই আরেকটা টুলস থাকে যেটা হচ্ছে চ্যাম্পার। সো চ্যাম্পার ফিলেট প্রায় অনেকটা কাছাকাছি, বাট দুইটা ডিফারেন্ট জিনিস, দুইটা ড্রয়িংটা প্রায় প্রায় কাছাকাছি প্রসিডিউরটা আঁকার জন্য, বাট দুইটার কার্যকারিতা ডিফারেন্ট। সো চ্যাম্পার ক্রিয়েট করার জন্য সিমিলারলি আমাদেরকে দুইটা সাইড সিলেক্ট করে দিতে হবে। সো আমি দুইটা সাইড সিলেক্ট করে দিলাম। এখন দেখুন এখানে হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে আমাদের 10 দেওয়া ছিল, দেড়শ হচ্ছে এখানে 10 mm-এর চ্যাম্পার দেখাচ্ছে। সো আমরা যদি এটা 15 mm-এর করতে চাই সো 15 mm-এর তখন চ্যাম্পার দেখাবে। সো আমি যদি সিলেক্ট করে দিই ওকে, সো এগেইন আমি আবার দিচ্ছি। সাপোজ এখান থেকে আমি স্কেচ চ্যাম্পারে গেলাম, দেন আমি দুইটা সাইড সিলেক্ট করে দিলাম। এই যে দেখুন আমাদের এখন 15 mm দেওয়া ছিল, সো দেটস এখন 15 mm দেখাচ্ছে। অথবা আমরা যদি এই কর্নারে ড্র করি এই যে 15 mm-এর একটা চ্যাম্পার শো করতেছে। এভাবে হচ্ছে আমরা চ্যাম্পার
চেম্ফার করতে পারি। দেন নেক্সটে আসে হচ্ছে আমাদের ট্রিম অথবা এক্সটেন্ড। সো আমাদের সকল ড্রয়িংয়ের ক্ষেত্রে আমাদের ট্রিম করার প্রয়োজন হয়, অথবা হচ্ছে অনেক সময় লাইন এক্সটেন্ড করার প্রয়োজন হয়। সো যেহেতু আমরা এখানে একটা চ্যাম্ফার করেছি, সো আমি এখানে আগে এক্সটেন্ডটা দেখাচ্ছি। এক্সটেন্ডটা হচ্ছে আসলে আমাদের এখানে ট্রিমের ট্রিম এন্টিটিসের সাথে হচ্ছে এক্সটেন্ড এন্টিটিস আছে। সো এক্সটেন্ড এন্টিটিসের জন্য আমি এক্সটেন্ড এন্টিটিসে ক্লিক করলাম। দেন আমি যেই সাইডটাকে এক্সটেন্ড করতে চাচ্ছি, সাপোজ আমাদের যেহেতু এখানে বাড়তি কোনো অংশ নেই, সো আমি এই সাইডটাকে এক্সটেন্ড করতে চাই। আমি যখন এটাকে সিলেক্ট করবো, দেখুন এই যে এখানে এক্সটেন্ড হয়ে গেছে। সো আমি যদি আবার এই সাইডটাকেও এক্সটেন্ড করতে চাই, আমি যদি এটাকে সিলেক্ট করি, সো এটা ওই দিকে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সো আমি যখন এটাকে সিলেক্ট করি, দেন এটা আবার এদিকে এক্সটেন্ড হয়ে যাচ্ছে। সো এইভাবে হচ্ছে আমরা এক্সটেন্ড করতে পারি। দেন নেক্সট হচ্ছে আমাদের ট্রিম এন্টিটিস। আমরা যদি হচ্ছে কোনো কিছু ট্রিম করতে চাই, ওকে, সো আমি রাইট বাটন ক্লিক করে সিলেক্ট দিয়ে দিলাম। হ্যাঁ, সো আমরা যদি এখন ট্রিম করতে চাই, সাপোজ আমরা হচ্ছে এই বাড়তি অংশগুলোকে কেটে ফেলতে চাই, সো এটার জন্য সিমিলার হয়তো আমরা ট্রিম এন্টিটিসে ক্লিক করবো। দেন যে অংশটা কাটতে চাই আমরা, সেই অংশটা সিলেক্ট করে দেবো। সো সিলেক্ট করে দিলে এটা ট্রিম হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে আমরা ট্রিম করতে পারি। ওকে, নাও তারপরে যেটা আসে অফসেট। সো অফসেটও হচ্ছে আমাদের খুব প্রয়োজনীয় একটা টুলস। আমাদের অনেক সময় আমাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে অফসেট করার প্রয়োজন হয়। সো অফসেট করার জন্য আমাদের ঠিক এখানে দেখুন অফসেট একটা টুলস আছে, অফসেট এন্টিটিস। সো অফসেট করার জন্য আমি অফসেটে যখন ক্লিক করব, সো আমরা হচ্ছে অফসেটটা কত ডিস্টেন্সে করতে চাই সেটা এখানে বলে দিবে। সো আমি যদি একটা কোনো লাইনের বা কোনো একটা সার্কেলের অফসেট করতে চাই, সো এটা কতটুকু ডিস্টেন্সে করতে চাই সেটা হচ্ছে এখানে আমাকে ডিফাইন করে দিতে হবে। সাপোজ আমি হচ্ছে 5 mm ডিস্টেন্সে হচ্ছে অফসেটটা করতে চাই। দেন আমাকে হচ্ছে সাইডটা সিলেক্ট করে দিতে হবে, বা যে অংশটাকে আমি অফসেট করতে চাই সেই অংশটাকে সিলেক্ট করে দিতে হবে। দেন আমরা হচ্ছে কি ভেতর দিকে যাচ্ছি না বাইরের দিকে যাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সাপোজ আমি যদি রিভার্স দিই, তাহলে হচ্ছে এটা ভেতর দিকে হচ্ছে ক্রিয়েট হবে, বা আমি যদি রিভার্সটা উঠাই দিই, আনচেক করে দিই, দেন এটা বাইরের দিকে বাই ডিফল্ট বাইরের দিকে হচ্ছে ক্রিয়েট হবে। সো আমরা যেই দিকে, যদি আমাদের অনেক সময় হচ্ছে দুই দিকে করার প্রয়োজন হয়, সো তখন হচ্ছে আমরা বাই ডিরেকশনালে দিব, তখন হচ্ছে আমাদের এভাবে দুই দিকে হচ্ছে অফসেটটা হবে। সো সিমিলার যদি আমরা একটা সার্কেল ড্র করি, ওকে সিলেক্ট, ওকে, সো আমরা যখন হচ্ছে অফসেটে দেবো, সাপোজ হচ্ছে 2 mm আমি দিচ্ছি, 2 mm। সো আমরা যেহেতু হচ্ছে একটা ডিরেকশনে করতে চাই, সাপোজ আমরা ভেতরের দিকে অথবা বাইরের দিকে যে কোনো একদিকে করবো, সো আমি এটাকে সিলেক্ট করে আমার কার্সরটাকে যে দিকে নিয়ে যাব সেটা হচ্ছে সেই দিকে ড্র হবে। সাপোজ আমি যদি কার্সরটাকে ভেতর দিকে রেখে ক্লিক করি, দেন এটা ভেতর দিকে 2 mm-এর একটা অফসেট ক্রিয়েট হলো। সো এভাবে হচ্ছে আমরা পলিগন, ফিলেট, চেম্ফার অথবা ট্রিম, এক্সটেন্ড, অফসেট এই টুলসগুলোকে ব্যবহার করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।